يا بني آدم خذوا زينتكم عند كل مسجد. أو بني آدم خذوا زينتكم عند كل مسجد. যখন তোমরা প্রত্যেক পাঁচ পাঁচবার মসজিদে নামাজের মধ্যে আসবা সবচাইতে সুন্দর শ্রেষ্ঠ পোশাকটা পরে আসবা কি বলছেন আল্লাহ বলছেন কি বলছেন সবচাইতে সুন্দর শ্রেষ্ঠ পোশাক পরার হুকুম দিয়েছেন কে আল্লাহ পাক তাহলে আমরা জুমার দিন সবচেয়ে কি পোশাক পরব আল্লাহর নবী জুমার দিন আগের রাতে বৃহস্পতিবারের বিশুদ্ধবারের আগে রাতে প্রস্তুত করে নিতেন এখন আমরা তো শুধু আজান দিলে প্রস্তুতি নেই আছে না নাই মানে শুক্রবারে আজান দিবে মনে করে যে জামাতের সময় হইছে আবার যখন মসজিদের মাইক বন্ধ হয় ইমামের ওয়াজ বন্ধ হয় তাহলে ঘর থেকে বের হয় এরকম মুসল্লি আছে না নাই আজান কি গোসলের জন্য আজান কি গোসলের জন্য না আপনাদেরকে একদিন আগে শুক্রবারের জন্য জুমাবারের জন্য পোশাক নবীর সুন্নাত হচ্ছে একদিন আগে আপনি পোশাক কি করে রাখবেন প্রস্তুত করে রাখবেন নখ কাটবেন পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন হুকুম দিয়েছেন কে খুজু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ মসজিদে আসার সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় সুন্দর পোশাকটা পরার আদেশ দিয়েছেন কে আল্লাহ পাক উন্নয়তে বলছেন ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা আমি তোমাদের জন্য পোশাকের উপকরণ পাঠিয়েছি প্রেরণ করেছি আলহামদুলিল্লাহ বলে কি জন্য পাঠিয়েছেন এই পোশাকগুলা কে দিয়েছেন এগুলো কার উপকরণ উপকরণ দিয়েছেন মানুষ মানে উপকরণ দিয়েছেন কে কে বলছেন কে বলছেন কদ আনজালনা আলাইকুম লিবাসা কোরআনে পাকে আল্লাহ পাক বলছেন তোমাদের পোশাকের জন্য উপকরণ দিয়েছি তিনি দিয়েছেন তিনি কে কেন দিয়েছেন প্রশ্ন আছে না আল্লাহ বলছেন ইউয়ারিকুম ইউয়ারিসাউ আতিকুম ওয়ারিশা এজন্য পোশাক দিয়েছি পোশাকের উপকরণ দিয়েছি যাতে মানুষ লজ্জাস্থান থাকতে পারে আর ভেজবুষ আরাম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে চলতে পারে সাজতে পারে সুবহানাল্লাহ বল হুকুম কার কথা বলছেন কে আয়াতে করিমাকার হুকুম কার কার হুকুম আমার কথা কথা কার আল্লাহর কথা অর্থাৎ আল্লাহ পাক পোশাক নাজিল করেন সব কিছু নাজিল করেন আমরা দুনিয়ার জমিনে যা কিছু পাই সব কিছু কার ওয়া আয়াতুল্লাহুল আরদুল মাইতা আহয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন আল্লাহ পাক বলছেন দুনিয়ার জমিনকে মৃত জমিনকে জীবিত করেন কে দুনিয়ার জমিনটা হচ্ছে মৃত জীবিত করেন কে শুধু জীবিত করেন না আল্লাহ পাক বলছেন অনেক কিছু তোমাদের জন্য খাবারের সিস্টেম যে বন্দোবস্ত করেছেন তিনি কে কি কি ব্যবস্থা করেছেন আল্লাহ পাক বলছেন জমিনকে প্রথমে মৃত থেকে আমি জীবিত করি তারপরে তোমাদের জন্য খাদ্যের বন্দোবস্ত করি এরপর আল্লাহ পাক বলছেন ওয়াজআল্লা ওয়াজআল্লা জান্নাতিন মিন নাখিল ওয়া আনাব ওয়া ফাজ্জালনা ফিহা মিনাল উয়ুন ও বান্দা তোমাদের জন্য আমি খেজুর গাছ এবং তোমাদের জন্য আম গাছ কাঁঠাল গাছ দুনিয়ার যত রকম শস্যের গাছ আছে সমস্ত গাছ আমি লাগিয়ে দিয়েছি আল্লাহু আকবার ক্ষমতা কার আমরা পারবো একটা গাছ জীবিত করার ক্ষমতা আছে আহ সব কিছু দিয়েছেন কে আল্লাহ পাক দিয়েছেন এখন মাটি কয়টা জমিন কয়টা জমিন কয়টা ফানি কয় রকম পাশাপাশি আম গাছ তার পাশে তেঁতুল গাছ এক পাশে কাঁঠাল গাছ আরেক পাশে জাম গাছ এক পাশে আম ধরলো পাশাপাশি নারকেল গাছে স্বচ্ছ সুন্দর পানি খেলেন তার পাশাপাশি একই জায়গা একই মাটি তেঁতুল গাছ থেকে তেঁতুল ফল হলো আল্লাহু আকবার বুঝছেন কথা মাটি কয় প্রকার এক মাটি এটা খেজুর গাছ খেজুরের রস মিষ্টি না তিতা এটা তেঁতুল গাছ পাশে একবার বাজে লাগ লুকাই দিলেন হবে না গাছ কি ধরবে তেঁতুল তকনা মিষ্টি পাশাপাশি কিন্তু মাটি একরকম পানি কি দুইটা খেজুর গাছে যে পানি দিবেন আপনি কি তেঁতুল গাছে কি মিনারেল ওয়াটার দিবেন না তেল দিবেন তেল দেওয়া সম্ভব না আসেনি নাই অর্থাৎ জমিন একটা
পানি এক প্রকার তার পাশাপাশি সমস্ত গাছ থেকে আল্লাহ পাক হরেক রকম খাবার হরেক রকম ফলের ব্যবস্থা করেছেন আল্লাহু আকবার আহ কিসের মাধ্যমে জমিনকে জীবিত করেছেন পানির মাধ্যমে সুবহানাল্লাহ বলেন মাধ্যম আছে না নাই এখন তো অনেকেই মাধ্যম তার আল্লাহকে পেতে চায় নবী স্যার আল্লাহকে পেতে চায় এরকম মানুষ আছে না নাই কোন মাধ্যম লাগবে না অথচ আল্লাহ পাক সমস্ত কিছুর জন্য মাধ্যম ধরেছেন আল্লাহু আকবার জমিনকে সতেজ করেছেন ফুলে ফলে ভরে দিয়েছেন খাদ্যে ভরে দিয়েছেন একটা মাধ্যম সে মাধ্যম কি পানি সে মাধ্যম কি ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিযকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন আল্লাহ পাক বলছেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি এবং পৃথিবীর শুকনো জমিনকে ভিজিয়ে দিয়ে কুল কায়নাতের সমস্ত আশরাফুল মাখলুকাত মানুষের জন্য এবং 18,000 মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করি সুবহানাল্লাহ সেই ক্ষমতা আছে না নাই অন্য আয়াতে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা ওয়াসালাকা লাকুম ফীহা সুবুলা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা আল্লাহু আকবার বলেন আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা জমিনকে প্রশস্ত করেছেন কে আল্লাহ ওয়াসালাকা লাকুম ফীহা সুবুলা আপনাকে চলার পথ আমরা যে পথ চলি সেই পথ দিয়েছেন কে ওয়া আনজালা মিনাস সামাই মাআন আকাশ থেকে পানি বর্ষণ করেছেন কে শস্য উৎপাদন করেছেন কে আকাশ থেকে পানির মাধ্যম পানি ছাড়া হবে না মাধ্যম ছাড়া কোনো কাজ আছে তো যারা বলে আল্লাহকে ডাইরেক্ট পাবো মাধ্যম ছাড়া তাদের কথা মানবেন না তারা মুনাফিক তারা কি তারা মুনাফিক নবীর দুশমন যারা মাধ্যম মানে না আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে তাদেরকে আল্লাহ পাক লানত দিয়েছে ঠিক কিনা বলে আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমাকে ভালোবাসিও না ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আমাকে ভালোবাসতে চাও কে বলছেন কে বলছেন ফাত্তাবিউনি আমার হাবিবের অনুসরণ করো আর আমার হাবিবের যখন অনুসরণ করবা ইউহিব্বুকুমুল্লাহ আমি তোমাদেরকে ভালোবাসবো সুবহানাল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম শুধু তোমাদেরকে ভালোবাসবো তাই নয় তোমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিব আল্লাহু আকবার ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক ক্ষমাশীল সুবহানাল্লাহ বলেন মাধ্যম দরকার আছে না নাই জমিনকে জীবিত করেছেন কিসের মাধ্যমে পানির মাধ্যমে এখন আল্লাহ পাক বলছেন ফাজাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন ও বান্দা আমি চাইলে যে পানি তোমাদের কাছে বর্ষণ করি জমিনের মধ্যে পানি বর্ষণ দেই আমি চাইলে ফাজাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন আমি চাইলে লবণাক্ত পানি বর্ষণ করে তোমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে যেত সমস্ত বাড়িঘর নষ্ট হয়ে যেত কীট পতঙ্গ মানুষ নষ্ট হয়ে যেত সুবহানাল্লাহ বলে সমুদ্রের পানি কি লবণ ছাড়া নাকি লবণাক্ত বলেন লবণাক্ত আকাশে উঠে কোন পানি সমুদ্রের পানি লবণাক্ত পানি উঠে ঠিক কিনা বলে আবার খালের পানি উঠে খালের পানি কি স্বচ্ছ নাকি ময়লা ময়লা পানি খালের পানি ময়লা আকাশের মধ্যে ময়লা পানি উঠলো আকাশের মধ্যে বাষ্পরিত হয়ে সমুদ্রের লোনা পানি উঠলো আল্লাহ পাক বলছেন ও বান্দা ফালাউলা তাশকুরুন দেখো কেন আমার শুকরিয়া আদায় করবে না ফাজাআল্লাহু উজাজান আমি চাইলে যেরকম লোনা পানি উঠেছে যেরকম মন্দ পানি উঠেছে ময়লা পানি উঠেছে সেরকম আমি নাজিল করে দিতে পারতাম সুবহানাল্লাহ বলেন সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই পারতেন না ময়লা পানি উঠছে লোনা পানি উঠছে হুবহু যেরকম আছে এরকম বর্ষণ করার ক্ষমতা আছে না নাই আল্লাহ বলছেন আমি ময়লা পানি উঠালাম লোনা পানি উঠালাম কিন্তু আমি বর্ষণ করলাম স্বচ্ছ সুন্দর পানি যেই পানি খেয়ে তোমরা শেফা হয়ে যাও সুবহানাল্লাহ হ্যাঁ ফালাউলা তাশকুরু কেন তোমরা আমার শুকরিয়া আদায় করো না আফারাইতুল আফারাইতুমুল্লাতিন নারাল্লাহি তুরুন অর্থাৎ এই যে আগুন সবকিছু কার আগুন দিয়েছেন কে আল্লাহ আহ
সব কিছু আল্লাহর না এই যে আমরা আগুন জ্বালাই আগুন জ্বালানোর জন্য কি প্রয়োজন গাছ কি সে গাছ কোত্থেকে কি আমরা বানিয়েছি আনতুম আনশাতুম আনশাজারাতাহা আম নাহনুল মুনশিউন আল্লাহ বলছেন তোমরা যে জ্বালানি জ্বালাও যেই জ্বালানি কোত্থেকে পাও সব কিছু আমি আল্লাহ পাক দান করি সুবহানাল্লাহ বলেন আবার আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে যা কিছু দিয়েছি তোমরা খাও সব কুল যেহেতু মানুষ কিসের তৈরি বলেন আমরা মাটির তৈরি না নূরের তৈরি মাটির তৈরি আল্লাহর নবী কিসের তৈরি নূর আমাদের সাথে মিলবে সম্ভাবনা আছে যারা মিলাতে চায় তারা খোদার দুশমন ঠিক কিনা বল এরকম নাক্কার মানুষ আছে না নাই আমিও যেমন নবীও তেমন নাউজুবিল্লাহ নবী যখন শুকনা জমিনের মধ্যে হেঁটে যেত ফল ফসল হয়ে যেত সুবহানাল্লাহ আপনার মতো নাফাক ব্যক্তির যদি শুকনা জমিনে নেয় জমিন আরো মরে যাবে ঠিক কিনা বল কারণ আপনি না পা আমি না পা ঠিক কিনা বল হা আল্লাহর নবী যখন পাথরে পা দিতেন পাথর কি হয়ে যেত গলে যেত নরম হয়ে যেত এখন যদি বলে না নবী আমার মতো আমি আমার নবীর মতো নবী আমার বড় ভাই আমি ছোট ভাই আপনি একটা পাথরে পা দিয়ে দেখেন পা থাকবে না জোরে একটা ছটা দেন পা থাকবে না আপনি যাবেন এক জায়গায় পা যাবে পাথর বলতে পাইছি তোর অনেকদিন পর বাই ফুট নবীর সাথে তোমার সাথে মিলাও ঠিক কিনা বলে আল্লাহ পাক এদের থেকে আমাদের ইমানকে হেফাজত করুক আমিন তো বলতেছিলাম সব কিছু দেন কে আল্লাহ পাক দেন সেজন্য আল্লাহ পাক বলছেন লিয়া কুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতু আইদিহিম আফালা ইয়াশকুরুন ও বান্দা এত সব কিছু তোমরা খাও আবার বলো এখন বলো এই সব কিছু কি তোমরা নিজ হাতে বানিয়েছো বানিয়েছে এই যে এত কিছু খাই নির্বিচারে বলে কি আমরা নিজে বানিয়েছি ধান খাই চাল খাই ডাল খাই তরকারি খাই তরু তরকারি মাছ মাংস এগুলো কি আমাদের নাকি নাকি আল্লাহর কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন সেজন্য আল্লাহ পাক বলছেন কদ আনজালনা আলাইক আলাই আলাইকা লিবাসা আলাইকুম লিবাসা কদ আনজালনা আলাইকুম লিবাসা তোমাদের জন্য পোশাকের উপকরণ নাজিল করেছি কে নাজিল করেছেন কেন করেছেন ইউয়ারিসাতিকুম ওয়ারিশা যাতে আমরা লজ্জাস্থান এবং একটু সুন্দর ফাংশন হয়ে চলতে পারি সুবহানাল্লাহ বলে কে বলছেন কে বলছেন আহ এখন বলেন পোশাক যেহেতু আল্লাহ পাক দিয়েছে জুমার দিন আমরা পোশাক পরব পরিষ্কার পরিচ্ছন্ন রাজি আছেন তো এখন কি পোশাক পরবেন তাও বলে দিচ্ছেন কে ওয়ালিবাসুত তাকওয়া দালিকা খায়র এমন পোশাক পরবা যে পোশাক পরলে আল্লাহ ভীতু আল্লাহর ভয় আসে সুবহানাল্লাহ বলে ঠিক না এখন তো আমরা পোশাক পরি সালমান খানের পোশাক আমাদের মা বোনরা পোশাক পরে কার পোশাক ক্যাটরিনা কাইফ মৌসুমী আছে না হিন্দি নায়িকাদের পোশাক অনুসরণ করে অথচ আল্লাহ পাক বলে দিচ্ছেন কেমন পোশাক পরবা জুমার দিন যেহেতু আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন চলবো না কি বলে তো কেমন পোশাক পরবেন তাও আল্লাহ কি বলবেন না আল্লাহ বলছে সব কিছু আমি বলে দিয়েছি ওয়ালিবাসুত তাকওয়া দালিকা খায়র এমন পোশাক পরবা যে পোশাক পরলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় সুবহানাল্লাহ এমন পোশাক পরতে রাজি আছেন তো কে কে রাজি নাই হাত তোলেন যাক বুঝে নাই আমরা রাজি আছি আমরা পোশাক পরব তাকওয়ার পোশাক পরব যে পোশাক পরলে আল্লাহর কথা মনে পড়বে ঠিক কি না এখন এমন ভাই পোশাক পরে টাইট প্যান্ট পরে নামাজের মধ্যে আসে সাতটা একবার যখন ঢুকু যায় তখন ফিসিডি পদ্মা সেতু দেখা যায় ঠিক কি না বল এমন পোশাক প্যান্ট পরে যখন ঢুকুতে যায় গেঞ্জি একটা পরে বেজে উপরে কোমরের উপরে ফাইনেকটা পরে বেজে হাফ প্যান্টের মতো যখন ঢুকু মারে তখন কি দেখা যায় পদ্মা সেতু আছে না নাই গোসল হচ্ছে পোশাক পরতে হবে তাকওয়ার পোশাক কে বলছেন তাকওয়ার পোশাক পরতে হবে আল্লাহর হুকুম হুকুম কার তাকওয়ার পোশাক সাদা পোশাক পরবেন পরিষ্কার পরিচ্ছন্ন ঢিলে ডালা যে পোশাক বিধর্মীদের সাথে মিলবে না ইসলামী পোশাক পরবেন রাজি আছেন তো তো শুক্রবার যেটা পরবেন সেটা কোন দিনে ঠিক করে রাখবেন বিশুদ্ধবার হুকুম কার কার হুকুম সেজন্য পোশাক পরিষ্কার সম্পর্কে হুকুম দিয়েছেন কে হুকুম দিয়েছেন কে আল্লাহ শব্দটি বলতে কি কষ্ট হচ্ছে একটু মহব্বত যত শক্তি দিয়ে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক আমিন আমরা কার মেহমান মানুষ যখন
ক্লাবে যায় কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে যায় ঠিক কি না বলে মানুষ যখন কোন পার্টিতে যায় কোন মিটিং এ যায় কোন নাপাক জায়গা যায় সে মনে করে আমি মেহমান একটু স্মার্ট করে যেতে হবে আর মসজিদে আসে দুই রকম স্যান্ডেল নিয়ে দুই পায়ে জুতা নিয়ে মনে হচ্ছে জীবনে এটা মনে কখন কিনতে সেও ভুলে গেছে এরকম আছে না নাই তো জুতা ভালো জুতা আনবেন একটা ভিতরে রাখবেন একটা ঠিক আছে তো বুদ্ধিটা ঠিক আছে সুরে নেওয়ার সম্ভাবনা আছে আর ভিতরে একটা রাখবেন বাইরে একটা রাখবেন যাতে না দেখে আবার সুরে একটা নিয়ে ঘুরুক সে যত বড় সুরর আপনার জুতা হেফাজত থাকবে সে নিবে না একটা নিয়ে কি করবে ঠিক কি না বলে তাহলে সুন্দর পোশাক জুমার দিন পরে আসবেন রাজি আছেন তো এটা কি আমার কথা না হুকুম কার আল্লাহর হুকুম সুন্দর স্যান্ডেল সুন্দর পরবে আপনি কি বিয়ের মধ্যে কি ফাটা স্যান্ডেল পরে যাবেন মেহমান যখন হবেন ক্লাবে আপনি 20 টাকা স্যান্ডেল পরে যেতে পারবেন আপনি বলেন যে বাপরে বাপ এত কম দামি স্যান্ডেল কেমনে পরবো কিন্তু আল্লাহ পাক বলছেন ও পৃথিবীর মানুষ আল্লাহর নবী বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা সবচাইতে পৃথিবীর মধ্যে যত স্থান আছে সবচাইতে সম্মানিত স্থান নাম হচ্ছে মসজিদ আল্লাহু আকবার আল্লাহর নবী বলছেন সুতরাং আপনারা কোন পার্টিতে নয় কোন বিয়েতে নয় কোন অনুষ্ঠানে নয় যখন মসজিদে আসবেন আপনার মত সর্বশ্রেষ্ঠ মেহমান আর পৃথিবীতে কে বলছেন সুবহানাল্লাহ বলে শুক্রবার আল্লাহর নবী কি কি আমল করতেন জানার দরকার আছে না নাই তিনি আটটি সূরা আমল করতেন কয়টি সূরা আটটি সূরা আমল করতেন এবং ফজরের নামাজে তিনি হামিম সিজদা একটা সূরা আছে না নাই এবং সূরা দাহর সূরা দাহর আছে না নাই হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা এই আয়াত দিয়ে এই সূরা দিয়ে আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করতেন সুবহানাল্লাহ বলে আবার জুমার সময় সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা কোরআনে আছে না নাই জুমার নামাজের সময় এই সূরা পড়তেন হয়তোবা মাঝে মাঝে তিনি আ সূরা কাহফ পড়তেন এগুলো হচ্ছে নবীর সুন্নত কিন্তু আমরা যা পড়ি হয়ে যাবে কিন্তু নবীর সুন্নত হচ্ছে এই জিনিসগুলো এই সূরাগুলো দিয়ে পড়া সুবহানাল্লাহ বলে রাজি আছেন তো শুক্রবার সকালে আল্লাহর নবী সূরা কাহফ পড়তেন কি পড়তেন কে কে পড়েছেন হাত তুলে পড়েছেন কেউ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী প্রতিদিন প্রতি জুমার দিন শুক্রবার সকালে কি পড়তেন বলেন মুখস্ত করেন সূরা কি কাহফ একটু আওয়াজ দিয়ে বলেন সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন জুমার সময় জুমার নামাজে যাওয়ার আগে তিনি সূরা কাহফ পড়তেন আমরা কি পড়তে রাজি আছে নাকি নাই কোরআন তেলাওয়াত করলে গুনাহ মাফ হয় শিফাও হয় সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলছেন যারা অসুস্থ যারা দুর্বল কোরআন তেলাওয়াত করে শেফা হয়ে যাও সুবহানাল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কে বলছে অর্থাৎ কোরআন তেলাওয়াত করো শিফা আরোগ্য লাভ করো সুবহানাল্লাহ বলেন রাজি আছেন তো কোরআন তেলাওয়াত করবেন কারণ কোরআন তেলাওয়াত আজকে নাই আল্লাহর নবী বলছেন যাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না যার অন্তরে কোরআন নাই কোরআনুল কারীমের আমল নাই সে একটা মরা মানুষের মতো যে বাড়িতে কোরআন হয় না সে বাড়িটা হচ্ছে যে পোড়া বাড়ির মতো পোড়া বাড়ি চিনেন পরিত্যক্ত কতগুলো বাড়ি আছে না আওয়াজ দিয়ে বলেন আছে নাকি নাই যেখানে জীর্ণ শীর্ণ লতা ফোকা মাকড় ধরে যেখানে মানুষ বাস করে না সেখানে ভূতের ভূতের বাড়ি বলে না আল্লাহ নবী বলছেন যারা যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না শুক্রবার ছাড়া যে কোনো দিন সে বাড়ি কিসের বাড়ি ভূতের বাড়ি কে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বুখারীতে বলছেন লা তাজআলু বুয়ুতাকুম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির ও পৃথিবীর মানুষ আমার উম্মতেরা তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না সুবহানাল্লাহ বলেন কে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কবরটি কি বানিও না এখন তো আগে কত সুন্দর আওয়াজ আসতো জানালা দিয়ে কোরআনের আওয়াজ আসতো প্রত্যেকটা ঘর ঠিক কি না বল এই জানালা সৃষ্টি হয়েছে কি জন্য যাতে কোরআনের আওয়াজ আসে মাইকের আওয়াজ আসে আগে যখন
জানালা প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ আসতো আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان سبحان الله بلے استونے رکم آگے پترکتی گھوٹ تک ایک چیر آواز استو قرآن ایر آواز ایکن سنا جائے ایکن شب مورا باری مطر لات اللہ بلچنا لتجعل بیتکم جت تم را تمہ در گھوٹ کی بانیو نا مقابیر কবর বানিও না এখন তো আমাদের বেশিরভাগ ঘরবাড়ি কবরের মতো সালাম দিতে হবে আসসালামু আলাইকুম হালাল কবর যেহেতু কবর সালাম দিতে হবে কি আসসালামু আলাইকুম হালাল কবর যেটা করে কোরআন তেলাওয়াত হয় না কোরআন কারিমের তেলাওয়াত দরকার আছে না দরকার আছে না কষ্ট হচ্ছে আপনাদের কোরআন তেলাওয়াত দরকার আছে না কি নাই এই কোরআন তেলাওয়াত এখন আমাদের আমলে নাই আমাদের জ্ঞানে নাই অতএব প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান দেখেন আজ ঠিক মরাবাড়ির মতো ঠিক কি না বলেন আছে না না আজকে স্কুলে কোরআন পড়ানো হয় না ঠিক কি না কলেজে মধ্যে কোরআন পড়ানো হয় না ভার্সিটি ইউনিভার্সিটির মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে আজ কোরআনের শিক্ষা তো তার মানে রাসূলের কথা অনুযায়ী কি যে স্কুলে কোরআন নাই সেই স্কুল মরা যে কলেজে কোরআন শিক্ষা নাই সে কলেজ মরা কে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু এবং যে ভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে কোরআন নাই সে বিশ্ববিদ্যালয় মরা আজ আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে স্কুল ভার্সিটি বিভিন্ন স্কুল সমূহ কলেজের মধ্যে আজ কোরআন কোরআনুল করিম শিক্ষা না দেওয়ার কারণে আজ আপনার সন্তান আমাদের সন্তানরা টেন্ডার বাস সন্ত্রাস বাস করছে ঠিক কি না বলেন আজ কোরআনের শিক্ষা নাই শুধু এক একটা যায় কোন রকম আসে আর রাজনীতি করে নিজে ধ্বংস হয় মানুষকে ধ্বংস করে ঠিক কি না বলে এমন এমন নেতা মানে যেই নেতারা কখনো নামাজের কথা বলে না ঠিক কি না বলে এরকম আসে না নাই জাহান্নামের মধ্যে অসংখ্য কিশোর গ্যাং তাদেরকে জাহান্নামে দিবেন কে তারা জাহান্নামে যখন যাবে কিশোর গ্যাং আসে না নাই প্রত্যেকটি সমাজে এখন উঠতি বয়সী অসংখ্য কিশোর গ্যাং আছে না নাই তারা বলবে জাহান্নামের মধ্যে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহত আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন ও আমাদের প্রভু পৃথিবীর মধ্যে কোন নেতারা কোন গার্জিয়ানরা কোন মানুষরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে আমাদেরকে কোরআনের পরিবর্তে আমাদের হাতে কলমের পরিবর্তে আমাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে ছুরি তুলে দিয়েছে এরকম নেতা আছে না নাই আছে না নাই সেজন্য আল্লাহ পাকের কাছে তারা বলবে কিশোরে গ্যাং নাজআলহুমা তাহা তাকদা মিনা লিয়াকুনা মিনাল আসফালিন তাদেরকে আমাদের সামনে এনে দাও এই সমস্ত নেতাদেরকে আজ পদদলিত করে আমরা জাহান্নামে প্রবেশ করব নাউজুবিল্লাহ শুধু তাই নয় সমাজের মধ্যে অনেক বড় ভাই আছে না এখন কিশোর গ্যাং কাউকে কিছু বলাও যায় না বলবে যে বড় ভাইরে ফোন দে আছে না নাই আছে না আর বড় ভাইকে যদি ফোন দা বড় বলে এই হাল্লো মাল্লো হন মার গিয়ে আর ভাই ভিতরে আছে না নাই সত্য না মিথ্যা আছে না শুধু বড় ভাইকে ফোন দিলে হবে মাল্লো তাক কেন ফুটে যায় হনিবে এত বড় সাহস আছে না নাই এরকম বড় ভাই আছে না শুনুন আল্লাহ পাক 1400 বছর আগে বলে দিয়েছেন ও পৃথিবীর মানুষ এ সমস্ত যারা কিশোর গ্যাং করো জাহান্নামের মধ্যে কঠিন কিয়ামতে তারা আল্লাহর কাছে বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা ও রব ও আমাদের প্রভু পৃথিবীর মধ্যে আমাদের কোন নেতা কোন বড় ভাই ওয়া কুবারানা মানে কি বড় ভাই আছে না নাই সমাজে বড় ভাই আছে না কিশোর গ্যাংকে কিছু বললে কাকে ফোন দেয় আল্লাহ পাক বলছেন ওই কিশোর গ্যাং জাহান্নামের মধ্যে কাকে বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ও আল্লাহ দুনিয়ার জমিনে কোন নেতা কোন বড় ভাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে
আমরা তো কিছুই জানতাম না আমাদেরকে পদভ্রষ্ট করেছে ওই নেতাদেরকে এনে দাও আবার নেতাদেরকে আনবে কে আনবেন বলবে যে এই নেতারা আমাদেরকে এই বড় ভাইরা আমাদেরকে পদভ্রষ্ট করেছে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছে কলমের পরিবর্তে আমাদের হাতে ছুরি তুলে দিয়েছে মানুষকে ভালোবাসার পরিবর্তে মানুষকে হিংসা করার জন্য শিক্ষা দিয়েছে ঠিক কিনা বলেন এরকম বড় ভাই আছে না নাই এখন আল্লাহ বড় ভাইকে আনবেন হাশরের ময়দানে বড় ভাই বলবে বড় আমার কথা শুনলি কেন আমার কথা শুনলি কেন আমি নিজে বিপদ আছি ঠিক কিনা বলেন কে বলছে আমি নিজে বিপদ এই বড় ভাই এখানে দুনিয়া কিন্তু দাপট আছে না নাই মানে কথা বললে শুনবে হনিবে আরার দহতবদি বহ আছে না না এরকম বড় ভাই কোন কিশোর গ্যাংরা বলবে যে ভাই আপনার কথাই তো আমি বন্ধু উঠাইছি আপনার কথা তো মানুষের কলা সাবিত হচ্ছে রিকশাওয়ালাকে মারছি স্কুলের মধ্যে ছেলেদেরকে মারছি কলেজের মধ্যে টেন্ডার বাজি করছি ভার্সিটিতে মেয়েদেরকে উত্তক্ত করছি হল দখল করছি মদের আসর বসাইছি মদের ঘর থেকে টাকা উত্তোলন করেছি ব্যবসায়ীদের থেকে টাকা নিয়েছি ও বড় ভাই অবস্থা তো খারাপ একটু বাঁচান না বড় ভাই বলবে আমি বেরা নিচে বাঁচি নিজে নিজে বাঁচি বাপের আমি নিজেই তো ক্ষতিগ্রস্ত সুবহানাল্লাহ বলে কে বলছেন কথাগুলা এরপরে কিশোর গ্যাং বলবে ও রব্বুল আলামিন আহ রব্বানা আতিহিম ضعيفين من العذاب والعنهم لعنا كبيرا او رب العالمين এই এই বড় ভাই এই নেতারা এই রাজনৈতিক নেতারা আমাদেরকে পদভ্রষ্ট করেছে এখন তো তারা আমাদের কথা শুনতেছে না আপনি একটা কাজ করেন আমাদেরকে যেরকম শাস্তি দিচ্ছেন জাহান্নামের শাস্তি আমাদের চাইতো সবচাইতে দ্বিগুণ শাস্তি আমাদের নেতাকে দান করুন আল্লাহু আকবার কে বলবে কিশোর গ্যাং কিশোর গ্যাং আছে না এখানে নাই মনে হয় আসেনি কি হুজুর আছে মাশাআল্লাহ সুসংবাদ না দুঃসংবাদ দুঃসংবাদ আহ এই কিশোর গ্যাং এর সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন কি বলেন বলছেন সাবধান হওয়ার দরকার আছে না নাই এমন নেতা মানব যে নেতা আমার ইমামতি করবে ঠিক কিনা বলে এমন নেতার স্লোগান তুলব যেই নেতা কোনো ব্যক্তির নামে স্লোগান না তুলে আল্লাহর নামে স্লোগান তুলে ঠিক কিনা বলে পৃথিবীর মধ্যে দেশের মধ্যে আমাদের দেশে অসংখ্য রাজনৈতিক দল তারা বিভিন্ন নামে স্লোগান তোলে কেউ বলে জিয়ার সৈনিক কেউ বলে বাংলার সৈনিক আবার কেউ বলে জয় বাংলা অথচ মুসলমান গরের সন্তান যিনি আল্লাহ পাক রব্ব জলিল কুল কায়নাতের খোদা সেই আল্লাহর নামে আল্লাহু আকবার স্লোগান তুলতে পারে না ঠিক কিনা বলে এমন মুসলমান আমরা এমন দল করি সবাই ব্যক্তির নামে স্লোগান দেয় কিন্তু আল্লাহর নামে নারে থাকবি স্লোগান দেখছেন কখনো এরকম দল আছে না শুনেছেন কখনো কোন যে এত মিছিল মিটিং হয় অমুক ভাই তমুক ভাই সদর বদর আছে না হ্যাঁ কিন্তু এরকম মিছিলে কখনো শুনছেন নারে তাকবীর শোনা গেছে তার মানে বোঝা গেল কি মানব গড়া মতবাদ সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকালে দরকার পতাকা তলে আসার দরকার আছে নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিত্তিতে চলব রাজি আছেন তো কোরআন সুন্নার শাসন মোরা এ দেশে কায়েমে করব ইনশাআল্লাহ বলেন এই সুন্দর পৃথিবীতে মোরা শান্তির পতাকা উড়াবো রাজি আছেন তো শান্তির পতাকা উড়াতে পারবেন তো ওই মানব গড়া দলে যোগ দিবেন ওই দলে যোগ দিলে শান্তির পতাকা উড়বে নাকি অশান্তির পতাকা কালেমার পতাকা উড়বে না বলবে যে লাঠি সোটা দিয়ে দিবে মারবে না আমরা আছি আছে না নাই মন্ত্রী আছে মিনিস্টার আছে পাওয়ার আছে সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামী দল দরকার আছে না নাই এই সুন্দর পৃথিবীতে মোরা সাম্যের পতাকা উড়াবো সকলকে ভালোবাসবো আলহামদুলিল্লাহ বলেন খলিফাদের যত মানব গড়া
সবে মতবাদ মানব দ্বারা মতবাদ আছে না নাই ইসলামী দল ছাড়া যত দল আছে সবগুলো কি কোরআনের কোরআনের মতবাদ হাদিসের মতবাদ নাকি নিজেরা লিখে মতবাদ বলেন আল্লাহর নবী কি নিজের মতে দেশ চালিয়েছে কার হুকুমে চালিয়েছেন মানব গড়া সবে মতবাদ মোরা সমূলে উচ্ছেদ করব ঠিক কি না বলেন খলিফাদের মডেল মোরা ইসলামী শাসন আনব আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন এই কোরআন করিম শিক্ষা করার দরকার আছে না নাই প্রতিদিন কোরআন করিম তেলাওয়াত করবেন তো হাদিসে পাকে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাল লি সাহিবিল কোরআন ওয়ারা ইকরা ওয়ারা তিল কোরআন বলবে হাসরের ময়দানে ওয়া ইকরা ওয়ারা তিল যে ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআন পাঠ করে আল্লাহ পাক বলবেন কে বলবেন ইকরা ওয়ারা তিল তেমনি ভাবে পড়ো কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া দুনিয়ার জমিনে তুমি যেরকম কোরআনুল করিম তুমি পাঠ করতে এই এই জান্নাতের মধ্যে কোরআন করিম পাঠ করতে করতে জান্নাতের এমন জায়গায় চলে যাও তোমার কোরআনুল করিম যেখানে তেলাওয়াত শেষ হবে ওই জায়গাটা জান্নাতে তোমার নামে বরাদ্দ হয়ে যাবে আল্লাহু আকবার দরকার আছে না নাই আমাদের ধর্মের মধ্যে হিংসা বিদ্বেষ কি নিষেধ নাকি জায়েজ হিংসা করা কি এতটুকু জানেন তো কিন্তু আল্লাহর নবী বলছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন দুইটি জায়গায় হিংসা করা জায়েজ আল্লাহু আকবার বলেন কে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু কয়টি জায়গায় দুটি জায়গায় এমনি হিংসা করা কি শেষ কথা সময় কম অনেক কথা আছে নিষেধ দুইটি জায়গায় কি করবেন হিংসা করা যাবে রজুলুন আতাহুল্লাহু রজুলুন আতাহুল্লাহুল কোরআনা অর্থাৎ ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল্লাইলি ওয়া আনা আন-নাহার অর্থাৎ যে ব্যক্তি দিনে রাতে কোরআন পড়ে কোরআনের আমল করে সুবহানাল্লাহ বলে দুইটি ব্যক্তির সাথে হিংসা করা যায় রজুলুন আতাহুল্লাহুল কোরআনা ফাকুমু ইয়াকুমু বিহি আনা আল্লাইলি ওয়া আনা আন-নাহার যে ব্যক্তি দিন রাতে কোরআন পড়ে এবং কোরআন আমল করে সুবহানাল্লাহ বলে রজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল্লাইলি ওয়া আনা আন-নাহার যে ব্যক্তি তার ধন সম্পদ দিনে রাতে আল্লাহর পথে ব্যয় করে সুবহানাল্লাহ বলে সেজন্য কোরআনুল করিম আমাদের শিক্ষার দরকার আছে না যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত আপনার সওয়াব আপনার সম্মান বৃদ্ধি করবেন কে এজন্য জুমার দিন আমার আলোচনা হচ্ছে জুমা সূরা জুমা থেকে আমার আলোচনা হচ্ছে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নুজিয়া লিস-সালাত মিন ইয়াউমি জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নুজিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ যখন জুমার দিন আজান হবে কি হবে কে বলছেন যখন আজান হবে কে বলছে আল্লাহ বলছেন মিয়মিল জুমআ কখন জুমার দিন ফাসআউ ইলা যিকরিল্লাহ যিকিরের দিকে দৌড়াও সুবহানাল্লাহ বলেন হুকুম কার কার হুকুম ওয়াজারুল বাই ব্যবসা বন্ধ করে দাও আল্লাহ পাক বলছেন যদি ব্যবসা বন্ধ করে দাও আমার হুকুম মতো যখন আজান হবে যদি ব্যবসা বন্ধ করে দাও ওয়াজারুল বাই তাহলে এর চাইতে উত্তম ব্যবসা আমি আল্লাহ তোমাকে দান করে দিব সুবহানাল্লাহ হুকুম কার আছে না নাই ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আমরা কি মুমিন হতে চাই কি চাই না মুমিন হতে চাইলে সুদের ব্যবসা বন্ধ করতে হবে ব্যবসা করব কোন ব্যবসা যে ব্যবসা আল্লাহ কি দিয়েছেন হুকুম দিয়েছেন আল্লাহ পাক উন্নাতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন অর্থাৎ এমন আমি কি তোমাদেরকে এমন ব্যবসা সুসংবাদ দিব না তুনজিকুম মিন আযাবিন আলিম অর্থাৎ যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে সুবহানাল্লাহ বলেন আহ তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ দুইটি পুঁজি পুঁজি কয়টি বলেন অমরজীব হয়ে গেছেন মনে হয় কষ্ট হচ্ছে আর দুই মিনিট বুঝতে পারবেন তো ব্যবসার কথা কে বলছে
هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم الله বলছেন কে বলছেন তোমাদেরকে এমন ব্যবসার সুসংবাদ কি আমি দিব না যে ব্যবসা করলে জাহান্নামে আগুন থেকে বাঁচবা আমি বাঁচাবো বাঁচাবেন কে কথা বলেন বাঁচাবেন কে সে ব্যবসা কি তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহ আল্লাহর প্রতি ঈমান রাসূলের প্রতি ঈমান অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনলেন রাসূলকে কোন অসম্মান করলেন অস্বীকার করলেন এই ঈমানের কোন দাম ওয়া জাহিদুনা ফী সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদ ধন সম্পদ সবকিছু দিয়ে এখন যদি আপনাদেরকে জিহাদ করতে বলে জিহাদ করবে যদি একটা অস্ত্র দেওয়া হয় হাতে ছুরি দেওয়া হয় জীবনে যাবে মসজিদের আযান আপনাদেরকে আনতে পারে না কোরআনের তেলাওয়াত আপনাকে আনতে পারে না আবার বুঝি জিহাদের দাঁত আসবে সম্ভাবনা আছে নাই এখন জিহাদ কি এখন সবচেয়ে বড় জিহাদ হচ্ছে ঈমান হেফাজত করা ঠিক কি না বলেন এখন সবচেয়ে বড় জিহাদ হচ্ছে আপনার মা বাবার অনুগত করা হচ্ছে বড় জিহাদ এই দুনিয়ার সবচেয়ে বড় জিহাদ হচ্ছে সমস্ত ফিতনা ফাসাদ থেকে নিজের ঈমানকে হেফাজত করা ঠিক কি না বলে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে স্ত্রীর সাথে সদ্ব্যবহার মানুষের সাথে সদ্ব্যবহার পাড়া প্রতিবেশী সকলের সাথে মিলেমিশে ভালোবাসা এটা হচ্ছে পৃথিবীর জমিনে দুনিয়ার আখিরি জামার সবচেয়ে বড় জিহাদ ঠিক কি না বলে পারবেন তো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে পারবেন তো নাকি মারামারি শুরু করে দিবেন হুকুম দিয়েছেন কি ওয়া মিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আজওয়াজা আল্লাহ পাক বলছেন তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি কে করেছেন লিতাসকুনু ইলাইহা যাতে তোমরা শান্তিতে বসবাস করতে পারো কে বলছেন আওয়াজ দিবেন কে বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা যাতে স্বামী স্ত্রী একে অপরের রহমত যখন বিদ্ধ হয়ে যায় তখন কি ছেলে সন্তানও থাকে না কন্যাও থাকে না ভাইও থাকে না স্ত্রী থেকে যায় সুবহানাল্লাহ বলেন কে বলছেন কোরআনুল কারীমে বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা স্বামী স্ত্রীর মধ্যে এমন একটি ভালোবাসা সৃষ্টি করে দেই বৃদ্ধ বয়সে সবাই কিন্তু ছেড়ে চলে যায় বয়স্ক মানুষ বুড়াবুড়ি কেউ কাউকে ছেড়ে যেতে পারে না হুকুম কার সেজন্য আল্লাহ পাক দোয়া শিখাই দিচ্ছেন স্ত্রীদের জন্য দোয়া করতে হবে শিখাই দিচ্ছেন কে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা শিখাই দিচ্ছেন কে রব্বানা হাব লানা হে রব আমাদেরকে দেন কি দেন মিন আজওয়াজিনা যুররিয়াতিনা অর্থাৎ আমাদের স্ত্রী থেকে কুররাতা আয়ুনি আমাদের স্ত্রী সন্তানদের থেকে চক্ষু শীতলকারী বানিয়ে দিন নামাজ আদায়কারী বানিয়ে দিন সুবহানাল্লাহ বলেন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা পৃথিবীর মধ্যে যত মুত্তাকি আছে না ভালো মানুষ আছে না দোয়া শিখাই দিচ্ছেন কে স্ত্রীর ব্যাপারে সন্তানের ব্যাপারে আল্লাহু আকবার বলেন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা তোমরা কি করবা অর্থাৎ স্ত্রীর জন্য দোয়া করো যে হে রব আমাদের স্ত্রীকে সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারে বানিয়ে দিন এবং মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন সুবহানাল্লাহ বলেন দরকার আছে না নাই স্বামী স্ত্রী এই যে বড় জিহাদ স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করতে পারবেন তো এখন স্বামী স্ত্রী জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যে ব্যক্তি নারী হোক পুরুষ হোক ভালো কাজ করবে জান্নাত রেখেছেন কে মেহমানদারি করবেন কে ওয়ামা ওয়া আম্মামান খাফা মাকামা রাব্বি যে ব্যক্তি তার রবের কাছে দাঁড়ানোর জন্য ভয় করে ওয়া আম্মামান খাফা মাকামা রাব্বি নারী হোক পুরুষ হোক স্বামী হোক স্ত্রী হোক স্বামী স্ত্রী যদি কার সামনে ভয় করে দাঁড়াতে আর ওয়া নাহান নাফসা আনিল হাওয়া নিজে যা চায় তাই করে না ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া আল্লাহ পাক জান্নাতের মেহমানদারি করবেন সুবহানাল্লাহ বলেন ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার রাসূল সুসংবাদ দিন সে সমস্ত স্ত্রী সে সমস্ত স্বামীদেরকে মানুষদেরকে নারী হোক পুরুষ হোক ভালো কাজ করবে জান্নাত দিবেন কে সুবহানাল্লাহ বলেন ওয়া আমিলা সালিহাম মিন দাকাইন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন যে ব্যক্তি নারী হোক পুরুষ হোক ভালো কাজ করবে আমলে সরে করবে জান্নাত দিবেন কে আল্লাহু আকবার বলেন স্বামী স্ত্রী জান্নাতে যদি যেতে চান ভালো আমল করার দরকার আছে না
এটা একটি বড় জিহাদ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ কে বলছেন বলছেন কে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এটা হচ্ছে বড় জিহাদ এই জবানায় স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করা সুবহানাল্লাহ বলেন শেষ কথা হযরত বিবি খাদিজা সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কি ছিলেন স্ত্রী ছিলেন এত mohabbat ছিল তিনি যা করতেন সাথে সাথে ঈমান নিয়ে আসতেন সুবহানাল্লাহ বলেন যদি বলতেন গত রাত আমি মেরাজে গিয়েছি স্ত্রী কখনো বলেন নাই যে এটা কি করে সম্ভব আপনি আমার সাথে ঘুমিয়েছেন এটা কি করে সম্ভব তিনি বলছেন ঈমান এনেছি আপনি যা বলছেন তা সত্য বলছেন সুবহানাল্লাহ বলেন এখন যদি আপনার স্ত্রী সকালে বলেন স্ত্রীকে যে কালকে আমি ঢাকা ঘুরে গেছি রাতের মধ্যে ঢাকা ঘুরে আবার চলে আসি বলবে যে পাগল হয়ে গেছে মনে হয় আছে না নাই বিশ্বাস করবে সে বিশ্বাসটা রাখতে পারেন নাই শুধু গালাগালি করেন বাসা থেকে বাড়িতে গিয়েই গালাগালি শুরু করে দেন স্ত্রীর সাথে দুর্ব্যবহার শুরু করে দেন আছে না নাই কিন্তু বিবি খাদিজা তিনি যখন এমন স্ত্রী ছিলেন মিল মহব্বত ভালোবাসা কখনো ঝগড়া হয় নাই রাসূলের পাক আদর্শ এই জামানায় স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে একটা আসল জিহাদ সুবহানাল্লাহ বলেন বিবি খাদিজা বলছে শেষ 2 মিনিট যে হে রাসূল যখন আমি মৃত্যুবরণ করব তখন কবরের সওয়াল জবাব তো কিভাবে দিব আপনি একটু যদি যখন কবরে দিয়ে আসবে আপনি একটু দাঁড়াইয়েন আমার একটু ভয় করবে আমার সওয়াল জবাব আপনি দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন কে বলছেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আন্না কাকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী স্বামীকে কে বলছে স্ত্রী আল্লাহর নবী বলছেন যে ঠিক আছে আল্লাহ যদি আমার আগে তোমাকে নিয়ে যায় তোমার কবরের মধ্যে যখন রাখা হবে সবাই চলে যাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কবরে দাঁড়িয়ে থাকব তোমার মুনকার নাকিরের সওয়াল জবাবের কষ্ট আমি নিজেই দিব সুবহানাল্লাহ বলেন যখন বিবি খাদিজা ইন্তেকাল হলো তখন সবাই চলে গেছেন কবরের পাশে আছেন কে মুহাম্মদ তখন তিনি উত্তর দিবেন কিসের উত্তর দিবেন মুনকার নাকিরের সওয়াল জবাবের উত্তর দিবেন আল্লাহ পাক বলছেন ও জিব্রাইল যাও সুবহানাল্লাহ বলেন আমার হাবিবকে বলে দাও আমার হাবিবকে বলে দাও যে হযরতে বিবি খাদিজার প্রশ্নের জবাব তার দেওয়ার দরকার নাই আমি সুসংবাদ দিয়ে দেন ও জিব্রাইল সুসংবাদ দিয়ে দাও ও রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনাকে বিবি খাদিজার সওয়াল জবাবের প্রশ্ন দেওয়ার দরকার নাই আল্লাহ পাক নিজেই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ নিজে বলছে যে আপনি বলে দিন রাসূলকে যে উনার থেকে দাঁড়িয়ে থাকার দরকার নাই বিবি খাদিজার প্রশ্নের জবাব দুনিয়ার কেউ দিবে না স্বয়ং আমি রব্বুল আলামিন নিজে দিয়ে দিব সুবহানাল্লাহ সেরকম দরকার আছে না স্বামী স্ত্রী আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আমিন বলেন অর্থাৎ তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এই দুনিয়ার সবচাইতে জিহাদ হচ্ছে মসজিদ বানানো ইমান ঠিক করা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা মা বাবার সাথে ভালো ব্যবহার করা আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করুক আমিন এবং মাহফিল কমিটির যে সমস্ত ইন্তেজা কমিটির ভাইরা 12 দিন পর্যন্ত কষ্ট করছেন করবেন আল্লাহ পাক তাদের এই কষ্টকে আজ শানভাবে কবুল করুক এবং যারা এসেছেন কষ্ট করে এশারের নামাজের প্রত্যেকে বসে আছেন আল্লাহ পাক আপনাদের কোই মাহফিলে বসার উসিলায় যে আমি বললাম আহাব্বুল বিলাদিল্লাহি মাসাজিদুহা সবচেয়ে বড় স্থান পবিত্র স্থানের নাম কি আপনারা কার মেহমান বলছি না অনেক তো যেহেতু আল্লাহর মেহমান আপনাদেরকে বাঁচাবেন কে গুনাহ মাফ করবেন কে জান্নাতে নিবেন কে জান্নাতের কাজ করার দরকার আছে না নাই তাহলে আজান দিবে ব্যবসা বন্ধ এমন কোন ব্যবসায়ী আছে যে আমি প্রতিদিন আজান জুমার দিন আজান হলো ব্যবসা করি আজকে থেকে মাহফিল থেকে বললাম যে আজান হবে ব্যবসা বন্ধ করব এরকম কেউ আছেন ব্যবসায়ী দোকানদার বলেন তো সবার সামনে একটা ওয়াদা করে এমন কোন দোকানদার আছে যে আজান হবে জুমার আজান হবে ব্যবসা অফ করে দিব হালাল ব্যবসা হারাম হয়ে যায় হুকুম কার কার হুকুম নাই কেউ নাই দোকানদার সুবহানাল্লাহ বলে আর কেউ আছে আপনি ব্যবসায়ী দোকানদার এমনি মানে আজান দিলে মসজিদে চলে আসবে যাই হোক আল্লাহ পাক আমাদেরকে আজান দিবে মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাগি অর্থাৎ ব্যবসা কি করে দিবেন হাত তুলে বলেন ব্যবসা বন্ধ করবেন তো মানে হাত তুলবেন না ব্যবসা বন্ধ করে দিবেন তো জুমার আজান যখন হবে কোথায় চলে আসবেন মসজিদে ওয়াদা দিচ্ছেন তো সবাই হাত তুলে বলেন ওয়াদা দিচ্ছেন তো আল্লাহু আকবার বলেন
আল্লাহ হাতগুলো কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু